আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। বাবলুদা, সেটা হচ্ছে যে কসমস ক্লাবের বিরুদ্ধে যখন আপনি খেলতে নেমেছিলেন, আপনি কি পেলেকেও কড়া ট্যাকেল করেছিলেন? এটা ঠিক কোন মেজাজ এসে গিয়েছিল বা কতটা সিরিয়াস ছিলেন যে পেলের মতো ব্যক্তি এটাকে ট্যাকেল করতে গিয়ে? আমাদের না, বেসিক্যালি সে বছর আমরা লিগে ইজমালের কাছে হেরে গেছিলাম। আমাদের খুব আমরা হ্যাকেন্ড হয়েছিলাম, নানান রকম ভাবে নিন্দিত হয়েছিলাম। আমরা 24 সেপ্টেম্বর পেলে ম্যাচ খেলে গিয়ে 28 সেপ্টেম্বর ইজমালের সঙ্গে ফাইনাল ছিল। আমাদের ক্লাবে তখন আমাদের দুটো প্লেয়ার ছিল এমন, একটা হচ্ছে গৌতম সরকার আর একটা হচ্ছে সুরজিৎ সিং, মোহাম্মদ হাবিব। সুতরাং এই যে হাবিব আর গৌতম সরকার, এরা যেভাবে আমাদেরকে উৎসাহিত করেছে, যে করে হোক ইসমল ম্যাচ মারতে হবে, মারতে হলে এই কসমস ম্যাচ থেকেই শুরু করো, যে করে হোক জেতা দিয়ে, যে কসমস পেলেই থাক আর কিনা গিয়েই থাক, হালওয়ার্টই থাক, আমাদের আমরা হারানি হারিনি ওরা। আমরা ইসমল ম্যাচ পরে 28 তারিখে ইসমলকে হারিয়ে আমরা আইপিএস জিতেছি। তো এইটাই একটা জানার বিষয় ছিল। আর একটা জিনিস জানতে চাইবো, শেষ প্রশ্ন, এই প্রসঙ্গে আপনাকে সবসময় পাওয়া যায় না, যে এই যে বাংলার কে ফুটবলের মক্কা বলা হতো বা হয়, তো সেই জায়গায় কি বাংলার হিত গৌরব এখন ফটকা হয়ে গেছে? হ্যাঁ, আর এখন নেই, কারণ হচ্ছে সাংগঠনিক ত্রুটি। আমি কোনো কারোর পার্টিকুলার নাম বলবো না, সাংগঠনিক ত্রুটি আছে বিভিন্ন দিকে। আমি নাম আমাদের ডাকে না, কোনো সময় আমাদের ডেকেছে, কেউ ডেকেছে, কোনো ক্লাব ডেকেছে, কোনো সংস্থা ডেকেছে, আইএফএ ডেকেছে, এআইএফএফ ডেকেছে, কোনো ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ডেকেছে, কীভাবে ডেভেলপ করা যায় ডাকে না। এরা যতদিন পর্যন্ত এই স্বজন পোষণ নীতি থাকবে, ততদিন পর্যন্ত বাংলা ফুটবলের উন্নয়ন হবে না। বাঙালি ছেলে একটা হলে এই মাত্র আমি ইন্টারভিউ দিচ্ছিলাম যে মনমানে আমি বিদেশি খেলা খেলেছি, আমি হারিনি বেশি, আমি জিতেছি বেশি হেরেছি কম। মনমানের বিদেশি ছাড়া আমি খেলেছি, আমি 91 এপ্রিল অব্দি খেলেছি, মে মাসে 3 মাস হয়ে করেছে আমি বিদেশি এগেস্টেই খেলেছি। খেলোয়াড় তৈরি পরিকল্পনা যাদের নেওয়া দরকার, যে ক্লাব যে সংগঠন তাদের, তারা ঠিক মতো এগোচ্ছে না। তো এগোলেও তারা যা নিজস্ব খেলোয়াড়, নিজস্ব লোক দিয়ে যখন করতে যাচ্ছে, তাদের অনেকেরই ধ্যান ধারণা নেই, যার জন্য কি হচ্ছে ফুটবলের উন্নতি হচ্ছে কোথায়। এই যে ইসমল গভর্নমেন্ট একটা একাডেমি করেছে, তার খেলোয়াড় কোথায় খেলোয়াড়? এগুলো এইসিতে খেলছে, ওখানে ওই রকম খেললে হবে না। কিষাণুদের মাত্র 2 বছর খেলেছে একটা জুনিয়র টিমে, তারপরে মনমানে ঢুকেছে আর তারপরে তাকে ধরতে পারেনি কেউ। সুদীপ চ্যাটার্জি মাত্র 2 বছর খেলেছে বিএনআরে, তারপরে তাকে ধরতে পারেনি কেউ। বিকাশ পাজি একে ধরতে পারেনি। সুতরাং আমাদের এখানে খেলোয়াড় তৈরির পরিকল্পনা যত গরদ আছে, যত স্বজন পোষণ আছে, সেখানে আমাদের পক্ষে সম্ভব নয়। বাবলুদা, ক্রিকেটে যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়কে একবারে সিএবি, তারপর বিসিসিআই প্রেসিডেন্ট করা হয়েছে, খেলোয়াড়দের কি তুলে আনা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে, ফুটবলে কি বাংলা করেছে আমার জানার দরকার নেই। সৌরভ গাঙ্গুলি কি করেছে আমার জানার দরকার নেই, কিন্তু আমরা যা করেছি তা অনেকেই করেনি। আজকে চুনুরস্বামী যা করেছে তা অনেকেই করেনি, আজকে গৌতম সরকার যা করেছে তা অনেকেই করেনি, আজকে সুরজিৎ সিং যা করেছে তারা অনেকেই করেনি। তারা 6 বার 7 বার করে বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছে, আর কোন জায়গাটা আমায় দেখায় না যে বেঙ্গলকে 6 বার 7 বার চ্যাম্পিয়ন করেছে, আমায় দেখাক। সুতরাং আমি মনে করি যে আমাদের খেলোয়াড়দের, সঠিক খেলোয়াড়কে সঠিক জায়গায় সংগঠকরা আনছে না। এখানে স্বজন পোষণ চলছে, নিজের লোকেদের এসব নিয়োগ করছে, যার জন্য হচ্ছে না কিছু। আর এই এই আমি যেটা বলতে চাইছিলাম বাবলুদা, সেটা হচ্ছে যে আপনার সর্বভারতীয় ক্ষেত্রে যদি কোনো ফুটবলারকে, কোন লিজেন্ড ফুটবলার, তাতে আপনি হতে পারেন, তাতে প্রসূন ব্যানার্জি হতে পারেন, বাংলা থেকে বা গোয়া থেকে বা পাঞ্জাব থেকে, যে কোনো ফুটবলারকে এরকম সর্বোচ্চ সংস্থার মাথায় বসানো হয় বা কর্মকর্তা হিসাবে, আপনার কি মনে হয় অনেক বেশি ট্রান্সপারেন্সি আসবে? অনেক এখানে হবে কেমন করে? এখানে তো তোমাদের যে স্টেট রিপ্রেজেন্টেটিভ কে বললো? ইন্দ্রসিং এসছিল তো একবার, সুখবিন্দা সিং হয়েছিল, কে বললো হয়নি? আমাদের এখান থেকে পাঠাবে না, কে বললো হয়নি? আনন্দ কুলাস এখান থেকে গোয়া থেকে রিপ্রেজেন্ট করেনি, আর একটা গোলকিপার ছিল কি নাম, সেও তো রিপ্রেজেন্ট করেছে গোয়া থেকে।
এগুলো হয় কি যার যে পলিটিক্যাল রিসোর্স আছে তারা করে, ক্রিকেটে কি করলে আমার দেখার দরকার নেই, ক্রিকেটে মাত্র সারা পৃথিবীতে যা দেশ খেলে ফুটবলের কাছে দাঁড়িয়ে আসবে না। রাম সেই ক্রিকেট নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমি আলোচনা করতে চাই যে ফুটবলের প্রধান পদে যাওয়ার জন্য যেভাবে করা উচিত ছিল সেইভাবে রাজ্য সংগঠনগুলো খেলোয়াড়দের এগোতে দিচ্ছে না। পাড়া থেকে যেভাবে একটা সময় বিদেশ বসুরা উঠে এসেছিল, পরবর্তী সময় রহিম নবী ষষ্ঠী দুরেরা, বর্তমানে কি পাড়া ফুটবল থেকে সেরকম প্লেয়ার কলকাতার মাঠে উঠে আসছে না? না পরিবার এটাই আসছে না, আসছে তোমার তো সময় পরিবর্তন হচ্ছে। আজকে তো তোমার উচিত ছিল যে জেলায় জেলাতে আমি যে আয় থেকে সাজেশন দিয়ে এসছি ওই সাজেশনটা ফলো করুন না, দেখি না কেমন খেলোয়াড় বাঙালি খেলোয়াড় না ওঠে, আমি দেখতে চাই আমি যে আইডিয়াটা দিয়ে এসছি। হ্যাঁ এখন যদি শোনে ভালো, তার না শুনলে গেল ব্যাপারে করুক কি যা। অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন সুব্রত ভট্টাচার্য, ধন্যবাদ।